প্রিয়াস এখনো এলো না, কি যে হলো! ও তো একটা গাধা, ওর কাছে মোবাইল আছে, আমার নাম্বার আছে, একটা ফোন করলেই তো হয়ে যায়। ফোনটাও বন্ধ করে রেখেছে। এদিকে যে কেউ টেনশন করতে পারে এটা তো তার মাথায় নাই। গাধা! কেমন আছো? ভালো, কিছু বলবে? হ্যাঁ, না মানে তুমি কেমন আছো এই আর কি। ভালো, ভালোই তো আছি। এই বাসাটা কেমন লাগতেছে? ভালো লাগছে, তবে এত সহজে তো বোঝা যাবে না। আরে শোনো, এই বাসার মানুষগুলো খুবই ভালো। আমি 11 বছর ধরে আছি। চাচা আমারে যখন প্রথম গ্রাম থেকে নিয়ে আসে তখন আমি মাত্র ম্যাট্রিক পরীক্ষা দিয়েছি। ওইটুক বয়সে আঙ্কেল তোমাকে বললো তুমি চলে আসলে? আমার তো 3 কুলে কেউ নাই। আমি ম্যাট্রিক পরীক্ষা দিয়েছি জায়গির থেকেই। চাচা আমার যখন গ্রাম থেকে নিয়ে আসে তারপরে ম্যাট্রিক পরীক্ষার রেজাল্ট দেয়। ভালোভাবেই পাশ করছি, তারপরে কলেজে ভর্তি করে দেয়। চাচার সাথে থাইকেই আমি ডিগ্রি পাশ করছি। তাই নাকি? চাচা আমার আরও পড়াশোনা করতে কইছিল, আমিই করলাম না। তুমি একজন গ্রাজুয়েট হয়ে কেন বসে আছো, কোনো চাকরি করো না কেন? আচ্ছা চাচা ওই পিয়াস ভাইয়ের খুঁজতে কারে পাঠাইছে না? অনেক রাত তো হয়ে গেছে, পিয়াস ভাই তো এখনও ফিরলো না। কোনো সমস্যা হইল কি না কি জানি। আচ্ছা এক কাজ করো, তুমি চাচারে বললো না যে পিয়াস ভাই ফিরে নাই? কেন? এখন যদি বলো তাহলে পুরো বাড়িটা মাথায় উঠাইব, কিছুক্ষণ পরে এমনিতে ভুলে দেবো। আচ্ছা। এই শহরের পরে মনে খুব রং লাগছে। রং লাগলো আপনার কি? এখন কিছু না, কয়েকদিন পরে অনেক কিছু। সব রং জমায়ে রাখো, পরে কাজে লাগবে। পরেরটা পরে দেখা যাবে। শোনেন, আপনি কি আর পরীক্ষা দিবেন না, নাকি ওয়াটার থেরাপি আর লাভ সং থেরাপি আপনার হয়ে গেছে? অবশ্যই দেব। জ্যোতিষ তালেব কোনো কিছুতেই ভয় পায় না, কিন্তু আবার কিন্তু কি? শোনো কলি, সংসার জীবনটা চলে বিশ্বাসের উপর। কয়েকদিন পরে তোমার সঙ্গে আমার বিয়ে। এখন যদি তুমি ছাদের উপরে কেয়ারটেকার মার্কা লালের সঙ্গে গুটুর গাটুর করো আমার কেমন লাগে? কিচ্ছু লাগে না, আর আপনি তো এখনো পরীক্ষায় শেষ করতে পারেন নাই। আপনি জানেন না পরীক্ষার্থীদের একটা কাজ তার পড়ায় মনোনিবেশ করা। আপনার এখন কাজ হচ্ছে আপনার কাজের দিকে কনসেন্ট্রেট করা, অন্য এত দিকে খেয়াল রাখা তো আপনার কাজ না। তা ঠিক। আচ্ছা পরীক্ষাটা কয়দিন পিছানো যায় না? না। ওস্তাদ বেদবি মাফ করবেন, একটা কথা বলি। সুমাদাবাদ ক ওস্তাদ, এই জ্যোতিষী মন্টুর কেন জানি মনে হইতেছে এই শিকারে আপনি খাসায় ভরতে পারবেন না। খুন দিন দিয়ে ওস্তাদ খাস অবশেষ, আপনি অবশেষ। ওস্তাদ গো, আপনার যদি কিছু হয় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবো আমি। ওস্তাদ আমি ওস্তাদ এতিম হয়ে যাব। ও ওস্তাদ এটা কী করলেন? আগে তো কাণ্ডলাই দিতেন, এই থাপ্পড়টা কি নতুন সংযোজন করলেন? তোর আমি কইছি না, আমার কোনো প্রাইভেট বিষয়ে নাক গলাবি না। সি সি ওস্তাদ এটা কী কোন, আমি আপনার প্রাইভেট লোক হয়ে আমি নাক গলাবো না, নাকি বাইরের লোক হয়ে গলাইব? ছাদের উপরে যে চিট পটং হয়ে পড়ে আসছিলেন এই মন্টু জ্যোতিষীতেও সব কিছু সামাল দিছে ওস্তাদ। ও ওস্তাদ তো থাপ্পড় দিবেন বলছি ওস্তাদ, এই গালে দেন, এক গালে দিলে আমার বিয়ে হবে ওস্তাদ, এই গালে দেন। জীবনে জানি তোর বিয়ে না হয়। মনীষাপা কি ভাবছেন? না কিছু না। দেখেন তো পিয়াস ভাইয়ের কাণ্ড। কেন, পিয়াস কি করেছে? না মানে সেই সকালে বাইরে গেছে, এখনো বাসে আসেনি। আপনি জানেন উনি কোথায় গেছে? না আমি জানবো কি করে, আমি জানি না, আমাকে বলে যায় না।
না মানে আপনারা দুজন সকালে একসাথে বের হয়েছিলেন তো এর জন্য আপনাকে জিজ্ঞেস করলাম। হ্যাঁ বের তো হয়েছিলাম, কিন্তু ওই আমাকে ভার্সিটিতে নামাই চলে আসার কথা, এখনো আসলো না কেন বুঝতে পারছি না। দেখেন তো এখনো পর্যন্ত আসলো না, কত রাত হয়ে গেল, কেমন টেনশন লাগছে। আচ্ছা আপা আপনি ঘুমিয়ে যান। না আমার না ঘুম আসছে না, তুমি ঘুমিয়ে যাও, আমি পরে যাবো।